সামাজিক কুসংস্কারে সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে। আশ্চর্য, সারা বাংলাদেশের রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে লাখ সাবান বিক্রি করা হচ্ছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভিটা অন করলেই চলে আসে ল্যাংটা মেয়ে পাউডার বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। টিভি অন করলে দেখা যায় নগ্ন মেয়ে চলে আসছে, দাঁতের মাজন বিক্রি করছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। আপনার এই টিন গুলিতে আছে ছবি মূর্তি গরুর, এটাই হচ্ছে জাহেলিয়াত। জায়নামাজে আছে কাবা ঘরের ছবি, এটাই হচ্ছে জাহেলিয়াত। মসজিদের মেহরাবের দুই দিকে লেখা, দুই দিকে আছে কাবা ঘরের টাইলস, এটাই হচ্ছে জাহেলিয়াত। মেহরাবের ডান দিকে আল্লাহ, বাম দিকে মোহাম্মদ, এটাই হচ্ছে জাহেলিয়াত। জন্মদিবস পালন করা জাহেলিয়াত, মৃত্যু দিবস পালন করা জাহেলিয়াত, 26 মার্চ পালন করা জাহেলিয়াত, 21 ফেব্রুয়ারি পালন করা জাহেলিয়াত, 16 ডিসেম্বর পালন করা জাহেলিয়াত, স্মৃতিসৌধ তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনার তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনারে ফুল চড়ানো জাহেলিয়াত, সংসদ ভবনে নিরাপত্তা পালন করা জাহেলিয়াত, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করা জাহেলিয়াত, স্মৃতিসৌধকে মূল্যায়ন করা জাহেলিয়াত। শুনুন, 31st নাইট হচ্ছে জেনার রাইট, ঢাকা শহরে সেদিন জেনা হয়। এই 31st নাইট হচ্ছে জেনার রাইট, চিটাগাংয়ে জেনার রাইট, সারা বিশ্বের বড় বড় শহরে জেনার রাইট, এই জেনার রাইটকে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। পহিলা বৈশাখ, আমি কি হিন্দুর বাচ্চা? আমি তোকে কবর দিতে এসেছি, আমি আবার ওই ইলিশ মাছ রান্না করে নিয়ে পান্তা ভাত নিয়ে বট গাছের নিচে খাবো কেন? আমি কি অমুসলিম? আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি? একে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত। রাস্তাঘাটে ছবি মূর্তি তৈরি করা জাহেলিয়াত, একটা আরেকটার নামে।